আমার নাম এ কে এম মাতলুবুল হক। আমি রাজশাহী শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ছিলাম। আমার বয়স 72 হলেও আমি নিজেকে এখন 40-45 ইয়ার্স এজ মনে করি। আমি দীর্ঘ 56 বছর ধরে ব্যায়াম করছি। আমি যখন ক্লাস 9-এ পড়ি 1963 তখন থেকে আমি জিম শুরু করি। হাসাহাসি করতো, তামাশা করতো, যেটা কী করছে। এবং আমরা যখন স্কুলে ব্যায়াম করি তখন মাত্র 2 জন, আমি এবং আমার আর এক ফ্রেন্ড, সে নাই মারা গেছে। আমি ও চাটতে পারি এখন বাইসেপস কার্লের জন্য, এ হাতে 6-18, এ হাতে 18। আমি এখন পুশ আপের মধ্যে যাই না, কারণ আমি ওয়েট ট্রেনিং করি। বয়স অনুপাতে আমি তাদের থেকে স্ট্রং। দু একজন আছে যারা পাওয়ারফুল বেশ, তারা পারে ওই ওইটি করতে, কিন্তু বেশিরভাগই পারে। বেশিরভাগ বন্ধু যারা বেঁচে আছেন তাদের সবাই কিছু না কিছু এই সমস্ত প্রেশার অথবা ডায়াবেটিক রোগে আক্রান্ত হয়েছে, কিন্তু আমার ইনশাল্লাহ কোনো অসুখ নেই এখন পর্যন্ত, আমি একেবারে নিরোগ। একই সাথে আমরা ক্লাস 3 থেকে পড়েছি। এটা একটা অদ্ভুত ব্যাপার যে আমি এর সামনে যখন আসি তখন মনে হয় না যে ও বুড়ে হয়েছে বা আমি হয়েছি। প্রথম হলো ধার্মিকতা, 2 নম্বর ব্যালেন্স ডায়েট, 3 নম্বর জিম করা, 4 নম্বর পর্যাপ্ত ঘুমাতে হবে, 5 নম্বর টেনশন ফ্রি থাকতে হবে, দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে।